हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल। सकले भालो आछेन, आपनारा एकादशी करछेन शुने खूब आनंद पेलाम। एखन आमी आपनादेरके अन्नदा एकादशी सम्बन्धे बोलबो। आपनारा मन दिए श्रवण करबेन आर आमी देखे देखे पाठ करे आपनादेरके बोलबो। তাহলে আপনারা একাদশীর দিনেও যদি ওটা একবার শুনে নেবেন তাহলে একাদশীর মাহাত্ম্য শ্রবণের ফলটা পেয়ে যাবেন, তাই না? সেই জন্যে আমি অনেক সময় দেখে দেখে বলি, এই কারণে যাতে আপনারা যেন পাঠ করছেন এইরকম ভাবে মনে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই একাদশী প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ করছেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, আপনি আমাকে খুলে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বললেন যে ভাদ্র মাসেই আমার জন্ম হয়েছিল। কৃষ্ণ অষ্টমী পক্ষে হর্ষণ যোগে বুধবার রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে আমার জন্ম হয়েছিল। আর এই ভাদ্র মাসেই যে একাদশী কৃষ্ণপক্ষের, সে একাদশীর নাম অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি খুব সুন্দর কাহিনী আছে। তো সেই কাহিনীটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে খুলে ব্যক্ত করলেন। এন্ড কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ সেটি আমরা পাঠ করব, ঠিক আছে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথির সর্ব পাপ বিনাশিনী, সমস্ত প্রকার পাপকে নষ্ট করে। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই, এই ব্রতের নামটা শ্রবণ করলে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে পৌরাণিক একটা ইতিহাস রয়েছে। বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন ধার্মিক রাজা ছিল। আমরা তো এগুলো সবাই পড়েছি, তাই না? হরিশ্চন্দ্র রাজা, তিনি পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সততা রাজ্য ভ্রষ্ট হন। তিনি দান করেছিলেন তার রাজ্য বিশ্বামিত্র মুনিকে, আমরা জানি। এবং দক্ষিণা স্বরূপ তিনি নিজেকে বিক্রি করেছিলেন, উপযুক্ত দক্ষিণ না হতে তার স্ত্রী পর্যন্ত বিকৃত হয়েছিল। এবং হরিশ্চন্দ্র রাজা তিনি চণ্ডালের কাজ করতেন, চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে বহন করতেন। এইভাবে বহু বছর কেটে গেল, শ্মশানে থাকলেন, দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর ছিলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং হরিশ্চন্দ্র রাজা তার মনের কথা সব কিছু তিনি খুলে বললেন। খুলে বলতে গৌতম মুনি বলছেন
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন, এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিনের পরেই এই তিথির আবির্ভাব। হ্যাঁ, গৌতমুনি যখন বলছিলেন 7 দিনের মধ্যে এই অন্নদা একাদশীর তিথি আসবে, ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন, সারাদিন উপবাস থাকবেন এবং রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি। গৌতমুনি বলছেন আপনার পুণ্যের প্রভাবে এখানে আমি এসেছি। এ কথা বলে গৌতমুনি অন্তরিত হয়ে গেল, মানে তিনি চলে গেল। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন, তারপরে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ব্রত পালন করে বহু বছরের দুর্ভোগের অবসান হলো। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হয়ে গেল। আকাশ থেকে দেবগণ দুন্দুই বাদ্যে পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক ভাবে রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীর সহস্বর্গে। যে মানুষ নিঃশ্বাস সহকারে এই ব্রত পালন করেন, শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ শ্রবণে অশ্বমেধ যোগ্য। তাহলে এই ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে প্রভু পাপটা হয় কি? হ্যাঁ, তাই না? যে পাপ আমরা করি কিভাবে হয় না? শাস্ত্রে পাপ ভীষ্মদেব বলছেন, শ্রীমদ ভাগবতে উল্লেখ আছে। ভীষ্মদেব বলছেন যে জগতের মানুষ তিন ভাবে পাপ করে। শরীর দিয়ে পাপ করে, মন দিয়ে পাপ করে, কথা বলে পাপ করে। যেমন এই শরীর দিয়ে আপনি কারো সম্পত্তি চুরি করলেন, এই শরীর দিয়ে আপনি কাকে মারলেন, কেউ সিঁড়ি দিয়ে উঠছে বয়স্ক লোক, তাকে আপনি বললেন বুড়া কোথাকার, হ্যাঁ যেতে পারো না ঠিক মতো, বলে ঠেলে দিলেন, সে কষ্ট পেল, এগুলো সব পাপ। মন দিয়ে আপনি চিন্তা করছেন অপরের ঘরে আগুন লেগে গেলে আমার খুব ভালো, অপরের ছেলে মরে গেলে আমার খুব ভালো, তাই কলিযুগে একটা ছাড় আছে, যদি আপনি মনে মনে করবেন তাহলে কলিযুগে পাপ হবে না, আর মনে মনে যদি আপনি চিন্তা করবেন ভালো জিনিস যে আমি অন্যদের একাদশী ভালো করে করব, লোকের উপকার করব বা আমার সেবা করব, আমি গীতা ভাগবত পড়বো, হরিনাম করব, আমি ভক্তি পথে অগ্রসর হব, এইভাবে ভালো চিন্তা করলে সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত লিখবে, আরে ও তো ভালো চিন্তা করছে, ফল পেয়ে যাবে। কিন্তু মনে মনে খারাপ চিন্তা করলে আপনি খারাপ ফল পাবেন, যতক্ষণ না বাস্তবে করছেন। হ্যাঁ, কারো ঘরে আগুন লাগলে আপনি চিন্তা করছেন খুব ভালো হয় বা ছেলেটা, যতক্ষণ না আপনি তার ঘরে আগুন লাগাচ্ছেন ততক্ষণ পাপ, মনে মনে চিন্তা করলে পাপ। তবে মনে মনে চিন্তা করার কথা ভগবদ গীতাতে আবার না করেছে, কারণ কি? কারণ ওই চিন্তা করতে করতে মনে আসক্তি এসে যাবে, যদি কখনো মনে আসে তাহলে ওটাতে পাপ হবে না, ওটা সঙ্গে সঙ্গে দূর করে দিলে ভালো, তাড়িয়ে দিলে ভালো, যে এগুলো লোকের ক্ষতি করা ঠিক না। হ্যাঁ, এগুলো তমগুণের লোক। হ্যাঁ, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান কৃষ্ণ আমার মনে এরকম খারাপ চিন্তা আসছে, তুমি হৃদয় থেকে এরকম দূর করে দাও। হ্যাঁ, ভগবান অদোষ দর্শী প্রভু, ভগবান কারো দোষ দর্শন করেন, অর্থাৎ আপনি বলা মাত্রই দূর করেন। ঠিক আছে, তাহলে এই তিন ভাবে, আর কথা বলার মাধ্যমে। হ্যাঁ, কাকু এমন কথা বললেন, হ্যাঁ যে কথার বললেন
বলার ফলে উনি দুঃখ পেয়ে গেলেন। হ্যাঁ, কোনো কিছু এমন একটা কথা বললেন, যেমন ওই সিঁড়ি থেকে বুড়া বয়স্ক লোকটা উঠছিলেন, আপনি বললেন বুড়া কোথাকার যেতে পারো না রাস্তা পাশ বলে কিছু একটা বললেন, ওটা কথা বলার মাধ্যমে বললেন তো, উনি দুঃখ পেয়ে গেলেন, ওটা একটা পাপ। কথা বলার মাধ্যমে অনেক সময় পাপ, তো এইভাবে পাপ। এখন এই পাপ বিনাশের জন্য শ্রীমদ ভাগবতে খুব সুন্দর সুন্দর ভাবে উদাহরণ দিয়েছে, যে যদি ভাগবত মাহাত্মতে সুন্দরভাবে উল্লেখ আছে, হ্যাঁ, যে যদি কেউ এই পাপ থেকে মুক্ত হতে চায় তার সহজ উপায় কি, আমি বলছি আপনি শুনবেন, হ্যাঁ আপনারা তাহলে ভালো। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় শ্রীমদ ভাগবতের একটি শ্লোক শ্রবণ করে এবং ভগবান তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বৈকুণ্ঠ বাসস্থান প্রদান করবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হবে। যে ব্যক্তি স্বর্ণ নির্মিত সিংহাসনের উপর ভাগবত স্থাপন করে বৈষ্ণবকে দান করবেন, এটা ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, হ্যাঁ ভাগবতের দ্বাদশ স্কন্ধ 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে উল্লেখ আছে, হ্যাঁ ভাদ্র পূর্ণিমার মাহাত্ম, সেখানে বলছেন স্বর্ণ সিংহাসনে কেউ যদি দান করে, তা স্বর্ণ সিংহাসন আর কোথায় পাবে, ওই একটা সিংহাসনে তলায় একটু স্বর্ণ দিল দিয়ে ভাগবত একটা দিয়ে আপনার ছেলে মেয়ে বাবা মা কাকে দান করলেন, বুঝেছেন, সেই জন্য উল্লেখ আছে। তার বলছে যে ব্যক্তি সারা জীবন কখনো শ্রীমদ ভাগবতের একটি অংশ শ্রবণ করে না, ভাগবত অন্বেষণ করে না, সে একটি চণ্ডাল সাধারণ জীবন ধারণ করে থাকে, জন্ম কেবল তার মাকে জন্মকালীন কষ্ট প্রদান করে থাকে। যে ব্যক্তি জীবনে একটি ভাগবত শ্লোক শ্রবণ করেনি সে অত্যন্ত পাপী, সে বেঁচে থেকেও মৃত, অর্থাৎ জীবন মৃত, বুঝেছেন। ভাগবতের মাহাত্ম্য কত সুন্দর, আর বলছেন যে গৃহে প্রত্যহ শ্রীমদ ভাগবত পাঠ হয় সেই গৃহ একটি তীর্থস্থানে পরিণত হয়, যারা সেই গৃহে বাস করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তা দেখুন, আপনি যদি পাঠ করবেন আপনার গৃহের ছেলে মেয়ে স্ত্রী সবাই মুক্ত হয়ে যাবে পাপ থেকে, কি লাভ দেখেছেন, যদি তাদের কানে একটা কথাও তো শব্দ কখনো প্রয়োগ করে প্রবেশ করবে, তাই না? তাই বলছেন যে গৃহে প্রত্যহ শ্রীমদ ভাগবত পাঠ হয়, ওই জন্য বলছে নিত্যং ভাগবত সেবায়, ভাগবত উল্লেখ আছে, নষ্ট প্রয়াসে অবদ্রেশু নিত্যং ভাগবত সেবা, ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধ 2 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে উল্লেখ আছে। তা বলছেন সেই গৃহে বাস করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, মানে যারা যারা বাস করবে ওই গৃহে সবাই, হ্যাঁ সহস্র সহস্র অশ্বমেধ শত শত রাষ্ট্রীয় যজ্ঞ শ্রীমদ ভাগবতের শ্রবণের 16 ভাগের 1 ভাগের সাথে তুলনা করা যায়। ভাগবত পাঠের কি মাহাত্ম্য, আগে বললাম একটা শ্লোক অর্ধেক শ্লোক পাঠ করলে কি লাভ, অনেকে বলে প্রভু আমি তো শ্লোক উচ্চারণ করতে পারি না, ওই জন্য শিল বহুবার শ্লোকটাকে হ্যাঁ বাংলা শব্দ দিয়েছে, সংস্কৃত শব্দ পাইনি, হ্যাঁ উচ্চারণটা বাংলা মানে সংস্কৃত কিন্তু বাংলা অক্ষরে আছে এবং শব্দার্থ পড়ে দিয়েছে, হ্যাঁ আর যদি শব্দার্থ করে না পারেন শুধু বাংলা অনুবাদটা পড়লে একই পড়বে, হ্যাঁ অনুবাদ পড়বেন, তাৎপর্যটা পড়লে শ্লোকটা কি বলতে চাইছেন বুঝতে পারবেন। ওই জন্য শ্রীমদ ভাগবতে আমাদের এক একটা শ্লোককে 4টে করে ভাগ দিয়েছে, হ্যাঁ ওই জন্য আমাদের ভাগবত 18টা খণ্ড হয়ে গেছে, বুঝেছেন, 12 স্কন্ধ 18টা বই হয়ে গেছে, খুব সুন্দর ভাবে শ্লোককে ভেঙে ভেঙে একবারে ক্লাস 3-4 ছেলেরা বুঝতে পারে। হে ঋষিগণ, জীবের হৃদয়ে ততক্ষণ পাপ অবস্থান করে যতক্ষণ সে শ্রীমদ ভাগবত শ্রবণ করে না, বুঝছে, একটা জীবের হৃদয়ে ততক্ষণ পাপ থাকে যতক্ষণ সে ভাগবত কথা শ্রবণ করে না,
श्रवणे की महत्व श्रीमद भागवत श्रवण द्वारा मात्र हृदय के समस्त पाप दूरीभूत हो श्रीमद भागवत श्रवण द्वारा जे कल्याण लाभ है गंगा गया काशी पुष्कर प्रयाग आदि तीर्थ होते प्राप्त कल्याण संगे तरह कखनी तुलना करा जाए तुम्हारा जदि जीवने अत्यधिक कल्याण और मंगल लाभ करते इच्छा प्रकाश करो भागवत बोल तेरे प्रत्यय एक श्लोक अर्ध श्लोक एमकी एक चतुर्थ संगे चतुर्थ अंश मान श्लोक चार भाग एक भाग एक पढ़ले अपनी पाप थे मुक्त हार उपाय जमन एकादशी श्रीमद भागवत पाठ करते भागवत पढ़ते भगवान इच्छा इस्कन बिराट सुयोग दिए कुरियर माध्यम अपना बाड़ी पहुंचे दीचे भागवत तरह पढ़ें खूब आनंद पा और हमारे व्हाट्सएप नम्बर 8373826061 भागवत जरा पाठ करे ना आगे एक बार एकादशी श्लोक बोले बोलते जमराज कखनो क्षमा करे ना भागवत पढ़ले सब थे भलो अपने इच्छा भागवत पढ़वें खूब सुंदर भाव एम चैतन्य भागवते खूब सुंदर श्लोक आ चैतन्य भागवत बोल भागवत जो ना माने से जवन सम तार शास्ता आचे जन्मे जन्मे प्रभु जम बोल भागवत जे जो ना माने जो ना जेना माने भागवत जेना माने भागवत के जे मानवे ना से जवन सम से जवने समान और तार शास्ति आछे कि जन्मे जन्मे प्रभु जम जे जमराज ताके जन्मे जन्मे कष्ट दे ताई आपनी सुयोग पेले भागवत निले भालो भागवत बोलते पाठ करुन खूब सुंदर केन शास्त्रे भागवतेर अनेक सुंदर सुंदर कथा बोलेछेन जदि क्यों भागवत बाड़ीते राखे तार की मंगल जदि पढ़े की मंगल तार जदि क्यों दान करे तार की मंगल कत सुंदर भावे सब जगह उल्लेख आछे आपनादेरके भागवत के तुलना करछेन कार संगे देखो तमादि देवम करुणा निदानम तमाल वर्णम सुईतावतारम अपार संसार समुद्र सेतु भजम अये भगवत स्वरूपम बोलचें पद्म पुराणे आछे आदिदेव करुणा निदान तमाल वर्ण श्रीकृष्ण मंगलमय शाब्दिक अवतार क्या एक शब्द अवतार भगवत अपार संसार सागर पार हवा सेतु स्वरूप श्रीमद भागवत के भगवान ताले एकादशी अन्नदा पालन माध्यम अपनारा समस्त पाप थे मुक्त होते रात्रि जागरण समय अपनी श्रीमद भागवत पाठ करते कारण भागवत अपना के कि करबे समस्त कृपा भगवान श्रीकृष्ण कृपा अपना माता बसित करके अनुरोध करब अपनारा सुंदर भाव एकादशी तिथि पालन करुन और ये एकादशी पड़े सेप्टेम्बर मासे 3 तारीखे शुक्रवार सुंदर भाव पालन करबें और पालन करबें कखन आमी आपनादेर समयटा बोले दिच्छि पालनेर टाइम होच्छे 5:19 থেকে 8:26 अतएव जदि आपनि पश्चिमबंगेर कोथाओ बाइरेओ थाकेन তাহলে 7:30 থেকে 7:30 মধ্যে করুন সবথেকে ভালো মানে সব জায়গায় পড়ে যায় আর যদি মনে করেন আমি একাদশী উপবাস করতে পারি না তাহলে একাদশীর প্রসাদ আপনারা পেট ভরে খান সকাল থেকে খান কোনো অসুবিধা নেই
একাদশীর প্রসাদের কথা তো আমি আপনাদেরকে আগেই বলেছি, একাদশীতে একটু কম খেলে ভালো। আপনি সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, তারপরে পেঁপে কাঁচা কলার একটা সবজি করতে পারেন, সন্দেশ লবণ দিতে পারেন, আলু ভাজা করলেন, বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন, সে বাদাম সিদ্ধ করে খান, হ্যাঁ খুব সুন্দর। কেউ কেউ স্যালাড করছে, খুব সুন্দর শশা, হ্যাঁ তারপরে শাকালু, তারপরে আলু মাখা, আলু মানে সিদ্ধ করে তাকে কুচি কুচি করে, হ্যাঁ এইভাবে স্যালাড করে খেতে পারেন। আর অনেকে প্রশ্ন করেন যে বউ সাবুটা খাবো কিনা, সাবুটা অ্যাকচুয়ালি গাছের একটা শিকড় থেকে হয়, গুরুমাস বলছিলেন, কিন্তু মোটা দানা সাবুটা উনি ভিজিয়ে তাকে আলু দিয়ে একটু ভিজিয়ে একটু সামান্য সিদ্ধ করে নিলেন, নিয়ে ওটাকে আলুর সঙ্গে ভালো করে মেখে খুব সুন্দর কোগড়া করতে পারেন, হ্যাঁ বড়া মতো সুন্দর, গরম গরম ছেলে মেয়েরা সবাই খাবে, নারকলের নাড়ু খেলেন, ফল খেলেন, হ্যাঁ একটু শরবত খেতে পারেন লেবু দিয়ে, এইভাবে করুন। কলা খেতে পারেন, নারিকেল থাকলে খেলেন, তা যার যেমন শরীর বুঝে করবেন, কারণ সবার শরীরে সবকিছু ফল সহ্য হয় না, সবকিছু হয় না, আপনারা এইভাবে করুন খুব আনন্দ পাবেন। আর একাদশী তিথি করাতে কোনো নিয়ম কানুন নেই, ঠিক আছে, যে কোনো অবস্থায় করতে পারেন, শুচি অবস্থা শুচি অশুচি কোনো কিছু বিচার করে না এই একাদশী, একাদশী করুন। আর শ্রীমদ ভাগবতম আপনি করুন, এই ভাগবত পড়তেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে, এখানেও আপনি ভক্তি দিয়ে ভাগবত পড়ুন, খুব আনন্দ করে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা গীতা ভাগবত চৈতন্য চৈতন্য কৃষ্ণলীলা করুন, আর কৃষ্ণের জন্মাষ্টমী খুব সুন্দর ভাবে পালন করবেন, 12টা পর্যন্ত উপবাস থাকবেন, আর যদি একান্তি না পারেন তাহলে একটু জল ফল খেতে পারেন। অনেক বয়স্ক আছে, রুগী আছে, তারা অনেক সময় বলেন প্রভু আমি তো পাচ্ছি না, তবু দেখবেন যে একটু ফল খেলেন, একটু শরবত খেলেন, হ্যাঁ রাত্রি 12টার আগেই আপনি পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি আপনি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে, হ্যাঁ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সোহানি, কেন কৃষ্ণ জন্মাষ্টমী হলেও কৃষ্ণকে একা করে না, রাধারানীকে নিয়ে করা অনেক সময়, হ্যাঁ রাধা কৃষ্ণ, তা আপনারা সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করবেন।